ইরান আবারও দখলদার ইসরায়েলকে সতর্ক করে বলেছে, দেশটি যদি ইরানের হামলার কোনো জবাব দেওয়ার চেষ্টাও করে তাহলে পরবর্তীতে আরও বড় পদক্ষেপ নেবেন তারা। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি রাষ্ট্রীয় টেলিভিশনে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েল পাল্টা কিছু করার চেষ্টা করলে রাতভর বোমাবর্ষণের চেয়েও বড় কিছু হবে ইরানের প্রতিক্রিয়া। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। দেশটি যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে বলেছে, ইসরায়েলি প্রতিশোধকে সমর্থন দিলে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। বাগেরি আরও বলেন, গতকাল কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত। তিনি আরও বলেন, নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছে। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই সেনা কর্মকর্তা আরও বলেন, গতকালের হামলার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে বলেও বাগেরি সতর্ক করেছেন। তবে ইসরায়েল যদি এই হামলার জবাব না দেয় তাহলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা তেহরানের নেই বলে জানান তিনি। সিরিয়ায় কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 2 শীর্ষ কমান্ডার সহ 11 জন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। সেই ঘোষণার সূত্র ধরে গতকাল শনিবার রাতে অপারেশন ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলে হামলা চালায় ইরান। 5 ঘন্টা ধরে চলা সেই হামলায় 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তেহরান। ইরান বলেছে, দামেস্কে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী এবং তা সীমিত আকারে। হামলায় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। এদিকে জাতিসংঘে ইরানি মিশন জাতিসংঘ সনদে আত্মরক্ষার যে ধারা আর্টিকেল 51 সেটি উল্লেখ করে বলেছে, দেশটি মনে করেছে বিষয়টি শেষ হয়েছে। একই সঙ্গে দেশটি ইসরায়েলকে আর কোনো ভুল না করার জন্য সতর্ক করেছে। যদি ইসরায়েল এর পরে আর কোনো ভুল করে তাহলে তার চরম মাশুল দিতে হবে তাদের। ফজবিট তাজ, এটিএন বাংলা।